বিজেপিয়ে দখল করিব কংগ্রেসের রাজীব ভবন। রাজীব ভবনত বিজেপিয়ে খুলিব দলীয় শাখা। আমি বহিম গয়া রাজীব ভবনত, সব বিজেপির ব্রাঞ্চ এটা খুলি দিম, তাতে মহানগর জেলা ভারতীয় জনতা পার্টি টাইপ কিবা এটা করে দিম। আর গুয়াহাটির রাজীব ভবন দখল করে বিজেপি মহানগর শাখা গঠন করিম বলি কোয়াই নহয়। মুখ্যমন্ত্রীর মতে তিনি গগৈর ভূমিকাও সন্দেহজনক। তিনি গগৈকো ধরিব নোৱাৰি, কোনে কাক কি করিব খুজি আছে, কাকে কোত লেং মারিব, ইহঁতৰ ভিতৰতো কি চলি আছে বুজাবৰ টান। পানি নহয় গাত তেজ আছে বলি মুখ্যমন্ত্রীক উভতি ধৰিছে ভূপেন বৰাই। আমাৰ গাত পানি নাই, আমাৰ গাতো তেজেই আছে, আহিব দিনা মন যায়। রাজ্যত কংগ্রেসের অস্তিত্ব সমূলি নাইকিয়া করবলৈ চল বল কৌশল সকলো প্রয়োগ অব্যাহত রাখিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপিয়ে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই বিজেপিত যোগদান করব বলে ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করে থাকার সময়তে বিরোধী কংগ্রেসত অব্যাহত আছে পদত্যাগর ধুমুহা। ইয়াকে লৈ পুনৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, 2026 লৈ কংগ্রেস দলত নাথাকে কোনো হিন্দু, 2032 লৈ মুসলমানও নাথাকিব কংগ্রেস দলত। ইয়ার পাছতে রাজীব ভবনত হব বিজেপির মহানগর জেলা শাখার কার্যালয়। মূল কথা আপনাদের বিশ্বাস করবই লাগবে, কংগ্রেসত কোনো নাথাকে আর 2026 লৈকে কংগ্রেসত কোনো হিন্দু ব্যক্তি নাথাকে, দুই এজন আর কোনো বলে কলে দুই এজন এড়ব লাগবে, আর 2032 লৈকে প্রায়বিলাক মুসলমান ব্যক্তিও নাথাকিব। আমি বহিম গয়া রাজীব ভবনত, সব বিজেপির ব্রাঞ্চ এটা খুলি দিম, তাতে মহানগর জেলা ভারতীয় জনতা পার্টি টাইপ কিবা এটা করে দিম। আর যোরহাটর কংগ্রেস প্রার্থী গৌরব গগৈর সৌহাত বাহাত স্বরূপ দুই কংগ্রেসের বিজেপিত যোগদানের প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর মন্তব্য, যোরহাটত গৌরব গগৈর ফুটবলত নাই পাম। যোরহাটক লৈ আপোনালোক আৰু এটা মহলে ইয়াত হাওয়া বনাই আছে, কিন্তু এই হাওয়াটো গ্রাউন্ডত নাই, তো ফুটবলত পাম নাই। আপনালোকে কৈ আছে এটো আছে আছে বলে, এটো আপনালোকৰ মানে এটো এটা কি এসেসমেন্ট না জানো। এই দুইজন ব্যক্তি এটো সোঁহাত বাঁওহাত আছিলে, যদি জিকা পর্যায়ে থাকিলেতেন দুইজন এরি আহিলেতেন। মুখ্যমন্ত্রী কোৱাৰ দৰে সচাই এবার লোকসভা নির্বাচনত বিজেপির নাই নেকি কোনো প্রতিদ্বন্দ্বী? যদি প্রতিদ্বন্দ্বী নাইয়ে তেন্তে বিজেপিয়ে কেউ চলাইছে নির্বাচনী প্রচার? এই প্রশ্নের উত্তর দিছে হিমন্ত বিশ্ব শর্মায়। গোলকিপার নাই বলে ভোটারের কাঠ না চাপিলে হব পারে বিপদ। বহুত সময়ত গোলকিপার না থাকলেও নার্ভাস হয়ে বলটো নুসুমাই গৈ নহয়, মই কৈছো ইলেকশনের পিরিয়ডটো ভাল করে কষ্ট করক, কেতিয়াবা গোলকিপার নাই বলে মানুষের ওসর নগলে বিপদ হব। গণতন্ত্রত রাইজেই রজা, গতি কেতিয়াবা আমার মনতো বহুত অভিমান হয়ে যায়, হে কোনোতো নাই কি করব লাগে, সেইটো নহয়। লাও পাটর তলত রাজনৈতিক দল সদায় রাইজর তলত, প্রতিদ্বন্দ্বী আছে নাছে বেলেগ কথা, কিন্তু রাইজর চরণের ধুলি মূরত লওয়া রাজনৈতিক দলের কর্তব্য। কোনো মিত্রতাই কংগ্রেসক উদ্ধার করিব নোৱাৰে বলে উল্লেখ করে তিনি গগৈর ভূমিকাকো সন্দেহজনক আখ্যা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আনকি মুখ্যমন্ত্রীর দাবি লোকসভা নির্বাচনত রাজ্যের 126টা বিধানসভা সমষ্টির 105টাতেই আগবাড়িব বিজেপি। তিনি গগৈকো ধরিব নোৱাৰি, কোনে কাক কি করিব খুজি আছে, কাকে কোত লেং মারিব, ইহঁতৰ ভিতৰতো কি চলি আছে বুজাবৰ টান, কোনে কাক মারি থাকে একো ধরিব নোৱাৰে, গতিকে সময়ে প্রমাণ করিব কোনে লিড দিয়ে কোনে লিড নিদিয়ে। কিন্তু এটা কথা ঠিক যে আমি বিজেপি সকলো সমষ্টিতে 126টা সমষ্টি আছে, 105টা সমষ্টিতে আমি লিড পাম এবার বিধানসভার, আর ভালকৈ লিড পাম, মই একেবারে মই কনফিডেন্ট হয়ে আছো, কারণ ইমান অসমত কাম হোৱাই নাছিল যি ধরনের আমি কাম করেছো। মুখ্যমন্ত্রী রাজীব ভবন দখল করিম বলে করা মন্তব্যের পাছতে উভতি ধরেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। নগাঁওর রূপহীহাটত প্রদ্যুৎ বরদলৈর হয়ে নির্বাচনী প্রচার চলায় ভূপেন বৰাৰ এই প্রত্যুত্তর।
মুখ্যমন্ত্রী গাকেতো কামে দখল করা বাজপেয়ী ভবন নদী গবেষণা কেন্দ্র মাটি দখল করে বনেছে কোবা বাগান দখল করে কোবা সিনেমা হল দখল করে কোবা হোটেল দখল করে এবার রাজভবনটো চকু পড়ছে কিন্তু মই এখার কথা কই থৈছো আমার গাত পানি নাই আমার গাতো তেজে আছে আইব জিন্না মন যায় ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।